মানুষ টিকিট দিয়ে মেট্রো রেলে উঠে, ঠিক না? এখানেও টিকিট দিয়ে টয়লেটে যাইতে হবে, তাই তো? এটা ফ্রি না? ফ্রি না? এটা এটা নন গভর্নমেন্ট নাকি কি লেখা এখানে? ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বৈশাখ কাউন্টারে লোকজন টিকিট কাটতে এসে আরামে বসে বসে আর আমরা গরমে দাঁড়ায় আছি। তার মানে এখানে ভোগান্তি বেশি, তাই না? আগারগাঁও স্টেশন, এই সামনে ঝগড়া লেগে গেছে দেখেন, এত মানুষ, লোকে লোকারণ্য, প্রচুর মানুষ। আর ওই যে আর এই যে কাউন্টার, এই কাউন্টারে একজন লোক টিকিট দিচ্ছেন, তাও উনি অনেক স্লো। দেখেন কি অবস্থা, ভিতরে দেখা যাচ্ছে না এখান থেকে, অনেক স্লো। মানে ওনারা জব করলে এখানে এমন একটা ভাব নেয়, বসে থেকে মনে হয় যেন প্রেসিডেন্ট হয়ে গেছে, এই অবস্থা, ঠিক আছে? আর যাত্রীদের অনেক ভোগান্তি, মানে বলার বাহিরে। আমিও লাইনে আসছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো সামনেই যাইতে পারিনি। আমি দরকার হয় দু একজনকে এখানে জিজ্ঞেস করব যে কি অবস্থা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এখানে মানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 20 মিনিট পার হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন কি অবস্থা, কি রকম মনে করেন? যেমন দেখতেছেন এটাই মনে করতেছি, ভেন্ডিং মেশিনে এখনো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। আর কাউন্টারে কি অবস্থা? কাউন্টারে লোকজন টিকিট কাটতে এসে আরামে বসে বসে আর আমরা গরমে দাঁড়িয়ে আছি। তার মানে এখানে ভোগান্তি বেশি, তাই না? ভোগান্তি আছে, সুবিধা আছে। আর কোনো পরামর্শ আছে মেট্রো রেল কর্তৃপক্ষকে, আপনি কিছু বলবেন? কারণ প্রত্যেকটা জনগণেরই উচিত কিছু বলা, সবারই অধিকার আছে। বাংলাদেশে যারা বাস করে তাদের সবারই অধিকার আছে কথা বলার। যারা টিকিট কাটছে ওদেরকে একটু এক্সপার্ট হওয়া উচিত দ্রুত। টিকিট কাটে মানে যারা জব করে এখানে কাউন্টারে, কাউন্টারে কজন আছে? একজন না, একজন, দুজন থাকার কথা, একজন আছে, দুজন থাকার কথা। অনেক সমস্যা, তাই না? সমস্যা, এত লোক, এত স্লো হলে মানুষের, দুজন থাকলে এত লোকের সিরিয়াল থাকতো না। সেটাই সেটাই, স্মার্ট লোক লাগবে। কি লোক লাগবে? স্মার্ট, যেগুলো এক্সপার্ট। হ্যাঁ জি জি, এক্স্যাক্টলি। এক্সপার্ট লোক ছাড়া এখানে হবে না। উনি তো এমন ভাব নিচ্ছে মনে হয় যেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এরকম ভাব নিচ্ছে। দেখেন কি অবস্থা মানুষের, সবাই এখানে, মহিলা আছেন, বাচ্চাও আছেন, ওদের উচিত, মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত এখানে কিছু চেঞ্জে জানা, যাতে দ্রুত টিকিট পারচেস করতে পারেন যারা যাত্রীরা এখানে আছেন। দেখুন কি অবস্থা, ওই যে পিছনের লাইন গিয়ে ঠেকে গেছে একদম। এটা হলো আগারগাঁও মেট্রো রেল স্টেশনের বর্তমান চিত্র। সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এই এই বিষয়টি, যে কিভাবে দ্রুত টিকিট পারচেজ করতে পারেন যাত্রীরা। এই যে ডিজিটাল বাংলাদেশে এই অবস্থা হয় দেখছেন। এই যে ডিজিটাল বাংলাদেশ, এটা এই যে দেখেন, এটা হচ্ছে আগারগাঁও স্টেশনের টয়লেট মেট্রো রেলের, মেট্রো রেলের টয়লেট। এখানে দেখেন, এখানেও 10 টাকা দিয়ে টিকিট নিয়ে তারপরে টয়লেটে ঢুকতে হয়। এই যে টয়লেট, এই যে টাকা দিচ্ছে, উনি টাকা নিলেন।
এখন টাকা কত এখানে পোস্টপ এখানে 10 টাকা 10 টাকা টিকিট মানে এটা কি সরকারি পক্ষ থেকে নাকি এভাবে এটা বৈশাখী তো হ্যাঁ বৈশাখী 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 কে এখানে এখানে লেখা আছে এটা পড়েন তাহলে ওরা টেন্ডার নিছে তো এখানে মেট্রো রেলের টয়লেট মানুষ টিকিট দিয়ে মেট্রো রেলে উঠে ঠিক না এখানেও টিকিট দিয়ে টয়লেটে যাইতে হবে তাই তো এটা ফ্রি না ফ্রি না এটা এটা নন গভর্নমেন্ট নাকি কি লেখা এখানে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও এরা টেন্ডার নিছে তাই তো তো বাংলাদেশে দুই দিন পরে মেট্রো রেলে মেট্রো রেলে যাতায়াত করতে হইলেও টাকা লাগে মেট্রো রেলের টয়লেটে গেলেও টাকা লাগে তাই তো এটা কোনো কথা এই যে দেখেন এখানে এটা হচ্ছে আগারগাঁও প্ল্যাটফর্ম এখানে মেট্রো রেলে মানুষ আসে কি কারণে ভালো সার্ভিস পাওয়ার জন্য তো হঠাৎ করে টয়লেট ধরে গেলে এখানে টিকিট দিয়ে তারপরে আপনার মেট্রো রেলে উঠতে হবে না হলে সরি টয়লেটে যাইতে হবে না হলে টয়লেটে যাওয়া যাবে না আচ্ছা আমি এখন টিকিট নিয়েই টয়লেটে যাচ্ছি এটা আপনাদেরকে দেখালাম যে বিশ্বের অন্য কোনো দেশে এরকম আছে কিনা আমি জানি না তবে আমি যতগুলো দেশেই ভ্রমণ করেছি মেট্রো রেলে অথবা সাবওয়ে ট্রেনে এরকম কোথাও আমি দেখিনি শুধু বাংলাদেশে এটাই প্রথম এক্সপিরিয়েন্সটা আমার আচ্ছা সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে আমি এখন 10 টাকা দিয়ে মেট্রো রেলের টয়লেটে যাব 10 টাকা টিকিট এই যে টিকিট নিলাম